আসসালামু আলাইকুম। আমরা এখন এই অস্ত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য এবং এই আয়োজক কমিটির 50 বছর পূর্তি অনুষ্ঠানের এই যে আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ খায়রুল মোস্তফা দাদার সাথে সার্বিক এই অনুষ্ঠান সফল করার জন্য ওনারা কী কী আয়োজন আমাদের জন্য করেছে, কিংবা ওনাদের কী পরিকল্পনা, অতিথিদেরকে কীভাবে আমরা বরণ করব, সব বিষয় মিলে কীভাবে এই উৎসব আয়োজনটা করার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন, আমরা এখন স্যারের কাছ থেকে এই বিষয়টা জানতে চাইব। তো বিদ্যালয়ে পেয়েছে আপনারা যারা আছেন, আপনাদের সবাই আমাদের বিদ্যালয়ের সকল অনুষ্ঠান দেখার জন্য ওই পেজটি লাইক দিয়ে আপনারা অ্যাক্টিভ থাকুন। আমরা বিদ্যালয়ের সকল অনুষ্ঠান এই পেজ থেকে সরাসরি সম্প্রচার করব। আমরা চলে যাচ্ছি সরাসরি দাদার কাছে, ওনার কাছ থেকে ওনার এই সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে চাইব। আসসালামু আলাইকুম, খায়রুল মোস্তফা। আমি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এসে আকাঙ্ক্ষিত সুবর্ণ জয়ন্তী পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমাদের মোটামুটি আয়োজন সব কিছু সব সেক্টরে চূড়ান্ত পর্যায়ে আমরা প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ আমাদের মেহমান, আমাদের সদস্য, আমাদের ছাত্র সবাইকে নিয়ে আমাদের প্রায় আমাদের 2700 থেকে 2800 সদস্য আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে। একটু শুরু থেকে একটু বলে নিই, এটা আমাদের এই সুবর্ণ জয়ন্তীর আয়োজন আমরা শুরু করেছিলাম 2010 সাল থেকে। সেটা অনেক বাধা বিপত্তিও ছিল, প্রতিকূলতা ছিল, এগুলো সব কিছু উতরিয়ে আজকে আমরা মূল অনুষ্ঠানের একেবারে ডান প্রান্তে রাত পোহালেই আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমাদের সব প্রস্তুতি আছে, আমরা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের এই মূল অনুষ্ঠানটাকে 16টা গ্রুপে ভাগ করেছি, 16টা গ্রুপে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকে আমরা চেক করেছি, প্রত্যেকে প্রত্যেকের যার যার অবস্থানে যে যে দায়িত্ব আছে সেগুলো সব সুসম্পন্ন করেছেন। আমরা রাত পোহালে আশা করতেছি আমরা আমাদের সেই প্রতীক্ষিত সুবর্ণ জয়ন্তী যে 2019 আগামী 26 এবং 27 ডিসেম্বর পালিত হতে যাচ্ছে। আমরা আশা করব আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের সবসময় বিভিন্ন অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন তারা আমাদের সাথেই থাকবেন। আমাদের অনুষ্ঠান বিভিন্ন পর্যায়ে বিভিন্ন 2 দিনব্যাপী চলবে, আপনারা আশা করি উপভোগ করবেন। আপনাদের আমন্ত্রণ, আপনারা আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দাদা আপনাকে আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ।